সাংবাদিক সম্মেলন গাইহাটা বিধানসভার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের। সম্মেলন হয় গোবরডাঙ্গাতে। নমস্কার। 2021 নির্বাচন উপলক্ষে 97 গাইঘাটা বিধানসভা তপশিলী বিধানসভা সেই সবার দিদি যে আমায় এখান থেকে যে ক্যান্ডিডেট করা হয়েছে, আজকে আপনাদেরকে ডাকা হয়েছে, দিদির যে 10টি অঙ্গীকার, যে ইস্তেহার আমাদের, সেটি এই যে সামনে, সেই ইস্তেহার আপনাদেরকে জানানোর জন্য এবং সমস্ত গাইঘাটা তথা পশ্চিমবঙ্গের সমস্ত বর্গের মানুষকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনাদের ডাকা। প্রথমে অর্থনীতি, অজস্র সুযোগ, সমৃদ্ধ বাংলা। দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, ডিজিপির আয়তন 12.5 লক্ষ কোটি ও বার্ষিক মাথাপিছু আয় 2.5 লক্ষেরও বেশি। 35 লক্ষ মানুষকে চরম দরিদ্র থেকে উদ্ধার, দরিদ্র সীমার নিচে থাকা মানুষ 2011-র শতকরা 20 থেকে কমিয়ে শতকরা 5-এর নিচে 5%। বার্ষিক 5 লক্ষ থেকে 5 লক্ষ নতুন কর্মসংস্থান ও বেকারত্বের হার অর্ধেক। সামাজিক ন্যায় ও সুরক্ষা, প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, বাংলার প্রত্যেক পরিবারকে ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প 1.6 কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা, মাসিক 500 টাকা করে, জেনারেল ক্যাটাগরির বার্ষিক 6,000 টাকা ও 1,000 করে তপশিলি জাতি ও উপজাতি পরিবারকে বার্ষিক 12,000 টাকা। যুব আর্থিক সুযোগ, সবল ও যুব, বাংলার যুবদের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ ক্রেডিট লিমিট, শতকরা 4% সুদে। খাদ্য, বাংলার সবার নিশ্চিত আহার, বাংলায় খাদ্যসাথী প্রকল্পের নতুন ব্যবস্থা এবং এখন আর রেশন দোকানে যাওয়ার দরকার নেই। 1.5 কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহ, বার্ষিক 50টি শহরে 2500 মা ক্যান্টিনে 5 টাকা করে 75 কোটি ভর্তুকিযুক্ত আহার। কৃষিকাজ ও কৃষি, বর্ধিত উৎপাদন, সুখী কৃষক, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বার্ষিক 10,000 একর পিছু সহায়তা, 68 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে নেট বপন ক্ষেত্রে ও শস্য ব্যবস্থায় 3 লক্ষ হেক্টর চাষযোগ্য জমি যোগ এবং 4.5 লক্ষ হেক্টর দু ফসলি চাষ ব্যবস্থায় দেশের প্রথম স্থান অধিকার। প্রথম পাঁচে বাংলা খাদ্যশস্য, 4টি বাণিজ্যিক শস্য তথা চা, পাট, আলু ও তামাক উৎপাদনে। শিল্প, শিল্পোন্নত বাংলা, বার্ষিক 10 লক্ষ নতুন MSME, সর্বমোট সক্রিয় MSME ইউনিটের সংখ্যা 1.5 কোটির বেশি, 2,000 বড় শিল্প ইউনিট যোগ হবে বর্তমান 10,000 শিল্প ইউনিটের সাথে আগামী 5 বছরে, 5 লক্ষ কোটি নতুন বিনিয়োগ আগামী 5 বছরে। স্বাস্থ্য, উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যয় বরাদ্দ দ্বিগুণ, রাজ্য GDP-র 0.83 শতকরা থেকে বেড়ে
1.5%। 23টি জেলা সদরে মেডিকেল কলেজ ও সম্পূর্ণ কার্যকরী সুপার স্পেশালিস্ট হাসপাতাল, ডাক্তার নার্স প্যারামেডিকেলদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ। শিক্ষা এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা, শিক্ষায় ব্যয় বরাদ্দ বৃদ্ধি, রাজ্য জিডিপির 2.7% থেকে বেড়ে 4%, ব্লক প্রতি অন্তত একটি মডেল আবাসিক স্কুল, বাংলার বাড়ি প্রকল্পে আরও 5 লক্ষ স্বপ্ন মূল্যের আবাসন, স্বল্প মূল্যের আবাসন, বস্তিবাসীর সংখ্যা শতকরা 7 থেকে কমিয়ে শতকরা 3.65%, আরও 25 লক্ষ স্বল্প মূল্যের বাড়ি বাংলা আবাস যোজনার আওতায়, কাঁচা বাড়ির সংখ্যা 1%, এখনও কম। বিদ্যুৎ, রাস্তা ও জল, প্রতি ঘরে বিদ্যুৎ, সড়ক জল, আরও 47 লক্ষ পরিবারকে নলযুক্ত পানীয় জল, শতকরা 26 থেকে বেড়ে 100% পরিষেবা সুনিশ্চিত এবং 24.7 সুলভ মূল্যে বিদ্যুৎ প্রতিটি বাড়িতে, প্রতিটি গ্রামীণ আবাসনের জন্য মজবুত রাস্তা, উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং নলযুক্ত পানীয় জল। বাংলার ঐতিহ্য গরিমাকে সুরক্ষিত রাখার তৃণমূল কংগ্রেসের রাখতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দিন। বাংলা নিজের মেয়েকে চায়। সত্যি বলতে কি আমার কাছে যেটা মনে হয়েছে, প্রতিশ্রুতি দেওয়ার তেমন কিছু নেই। যেভাবে বাংলার প্রকল্প, বাংলার উন্নয়ন বিগত 10 বছর ধরে এখন পর্যন্ত একটা একটা করে 64টা প্রকল্প এসেছে, আমার মনে হয় নতুন করে ভাবার কোনো জায়গা নেই। বিগত দিনে যে সমস্ত সরকার ছিল, মানুষ বিবেচনা করছে, প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। কেননা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজ করে এসেছে, প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। তো আমরা সবাই আশা করি যে আগামীতে এই প্রকল্প, আমরা আগামী 5 বছরে এই প্রকল্পের সংখ্যা 64 থেকে বাড়িয়ে আমরা 100% করতে পারব। কাজের কোনো শেষ নেই। মানুষ যতটা পেতে চায়, মানুষকে যত দেয়া হচ্ছে মানুষ তত চাইতে মানে চেয়েই যাচ্ছে। অনেক কাজ রয়েছে, যেমন গোবরডাঙ্গাতে হাসপাতালের যে কাজটা স্পেশালিস্টভাবে, এটাকে সুন্দর পরিষেবা, বেশি লোকের পরিষেবা দেওয়া যায়, এরকম আরও কিছু কাজ। যেমন আমার ঠাকুরনগরও খুব ভালো পরিষেবা হয়েছে, কিছু রাস্তাঘাট, কিছু মানুষের কিছু অভিযোগ রয়েছে, এবং সবথেকে বড় যেটা গঙ্গার জল নিকাশি যে ব্যবস্থাটা, সেইটা যাতে সুন্দরভাবে করা যায়, প্রাথমিক লক্ষ্য আমার সেইটা, এবং স্বচ্ছ পানীয় জল যেটা, সেটার দিকে আমাদের লক্ষ্য। এবং সর্ব বিধানসভার ক্ষেত্রে আমরা চাইছি যে সমস্ত কাজ, এখনও কিছু কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ দ্রুত পুরো করতে চাইব। বিজেপি আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন। খুব ভালো কথা, যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে এভিডেন্স দেখাতে হবে। এ বিষয় নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। তাদের কাছে যোগ্য এভিডেন্স থাকলে, প্রশাসন রয়েছে, তা দিয়ে ব্যবস্থা করানো উচিত। খুব ভালো কথা। গতকালকে আমি একা ছিলাম না, প্রচারে আমার দিদি ইলা বাগচি ছিলেন, সাথে এখানে রয়েছেন সুভাষ হালদার মহাশয়, পশ্চিমের সভাপতি, গাইঘাটা পশ্চিমের, এবং সাথে ছিলেন ইসাপুর অনের সভাপতি কার্তিক ঘোষ মহাশয়। ওনারা যদি কোনো একটা জায়গায় বলতে পারে ঠাকুরবাড়ি বিরোধী কোনো কথা আমি বলেছি, আমি যে ঠাকুরকে ভালোবাসি সেই ঠাকুর হরিচাঁদ, আমি যে ঠাকুরকে ভালোবাসি সেই ঠাকুর গুরুচাঁদ, এবং আমার জীবনের কতটা কি এই হরিচাঁদ গুরুচাঁদের পদে বা পথে বা সর্বস্তরের মানুষের জন্য কি করতে পেরেছি, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন।
আমার এতে গর্ব হচ্ছে যে আমি ভবা পাগলার শিষ্য হয়েও মতুয়া ধর্মকে এতটাই ভালোবাসি যে ওনাদের যত পীঠস্থান আছে ঠাকুরবাড়ি ভারতবর্ষে, ঠাকুরবাড়ি বাংলাদেশ থেকে শুরু করে যেখানে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, আমাকে উনি আলাদা মানছেন, আমি আলাদাই ঠিক আছি। আমি মানলাম যে আমি ভবা পাগলার ধর্মে বিশ্বাসী, কিন্তু ভবা পাগলাও এমন একজন ব্যক্তি, প্রথমত আমি বলে দিই ভবা পাগলা আমার গুরু নয়, আমি ওনাকে শ্রদ্ধা করি, এই জন্যে ওনার মধ্যে সর্বধর্ম সমন্বয় আমি দেখতে পেয়েছি, সেই জন্য ওনাকে ভালোবাসি। ভালোবাসা কাউকে ভুল নয়, আমি শুধু এইটুকু বলতে পারি যদি ওনার কথাই ঠিক হয়, ওনার কথাই ধরলাম, আপনারা বিবেচনা করবেন ভবা পাগলার শিষ্য হয়েও আমি হরি গুরুচাঁদের জন্য এতটুকু করতে পেরেছি, এতেই আমি ধন্য। এ কথা আমি বলতে চাই না, খেলাতে যখন নেমেছি আমার সামনে কোন প্রার্থী আসবে, ঠাকুরবাড়ির আসবে কি বাইরের আসবে, এ বিষয় নিয়ে নো কমেন্টস। আমার দলের সর্বোচ্চ নেত্রীর যে উন্নয়নের ধারা এবং আমার যে নেতৃত্ব আপনি দেখেন, এ মাথা থেকে ও মাথা সবার আশীর্বাদ সহযোগিতা আমার সঙ্গে রয়েছেন, কোনো একাধ ব্যক্তির জন্য কিছু যায় আসে না, সময় বলে দেবে আমরা কে আসে সামনে, এটা কোনো কথা নয়, জিতবো আমরা অবশ্যই, বাংলায় ক্ষমতায় আসবে দিদি, এবং তৃতীয়বারের জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করবই, এবং সাথে সাথে গাইঘাটাকে কতটা কিভাবে আমরা জিতে আনবো পরে আপনারা বলবেন। আমি চেষ্টা, আমার নেতৃত্ব করেছে, আমিও করেছি, এখন ব্যক্তিগতভাবে কারুর কারুর প্রতি থাকতে পারে, তবে আমি আপনাদেরকে একদম আশ্বস্ত করে দিই, ঠাকুরবাড়ি যে ঠাকুরকে আমি কতটুকু কি ভালোবাসি কি বাসি না সেটার আপনার খোঁজ নেবেন। ব্যক্তিগত একটা ব্যাপার ওনার সঙ্গে আমার ছিল, সে আপনার সঙ্গে আমার থাকতে পারে, কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে এ কথা আমি সম্পূর্ণ আপনাকে এ করছি, আশ্বস্ত করছি। হরিগুরুচাঁদকে কতটুকু ভালোবাসি, গাইঘাটা তথা পশ্চিমবঙ্গ নয় তথা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ, নরোত্তমের নামটা যথেষ্ট। আমি আপনাকে আনন্দের সাথে বলতে চাই যে ঢাকঢোল পিটিয়ে মোদি সাহেব, শুনছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে মন্দিরে যাচ্ছেন, আপনাদেরকে বলে দিই সেই মন্দিরের বাইরে এই নরোত্তম পাগল বলে নামটা লেখা আছে, শুধু তা না সেখানে গর্বের সাথে বলি আমার বাবার নামটা লিখে রেখেছেন স্থানীয় মানুষ, আমার মায়ের নামটা, এবং কোন দিন এই মন্দির সংস্কার হয়েছে সেইটা আপনারা দেখে নেবেন। এতে আমি ধন্য যে একজন গাইঘাটার তৃণমূল কংগ্রেসের একজন ক্যান্ডিডেট, তার অবদানে যে মন্দির সংস্কার হয়েছে, সেই মন্দির, সেই মন্দিরে পুজো দেওয়ার জন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছে, এতে আমরা সমস্ত পার্টির সমস্ত মানুষ গর্বিত মেসুস করি।